দর্শক বন্ধু, নিউজ লক্ষ্মী সেভেন কু আপন মানুষ স্বাগত করুছি মুলাবে। আসুন জানিবা আজির ব্রেকিং নিউজ। সোমবার টু টোল দেও মহঙ্গা, নির্বাচন পাই স্থগিত থিলা বার্ষিক বৃদ্ধি নিষ্পত্তি। সোমবার দেশব্যাপী টোল দেয় 3-5% মহঙ্গা হওয়ার যাচ্ছি, সরকারি সূত্রর জনাপড়ি। দেশের সাধারণ নির্বাচন যোগু এপ্রিল বার্ষিক বৃদ্ধি নিষ্পত্তি স্থগিত রাখাই। মুদ্রাস্ফীতি আখি আগে রাখি ভারতের বর্ষক বর্ষ টোল দেয় সংশোধিত করা যাই। হাইওয়ে অপরেটর মানে স্থানীয় খবর কাগজরে এনে নোটিশ জারি করেছেন। এহা অনুসারে সোমবার সমগ্র দেশে থাকা প্রায় 1100 টোল প্লাজারে সড়ক টিকস 3-5% মহঙ্গা হব। ভারতীয় জাতীয় রাজপথ প্রাধিকরণ NHAR র জন বরিষ্ঠ আধিকারী কেছেন যে নির্বাচন শেষ হয়েছে, এণু নির্বাচন সময়ের স্থগিত রাখাই টোল বৃদ্ধি নিষ্পত্তি সোমবার কার্যকরী করা যাচ্ছে। অধিকারী জনক কেছেন যে টোল দেয়ের বৃদ্ধি এবং ইন্ধন উপরে টিকস জাতীয় রাজপথ গুড়িকর সম্প্রসারণরে সহায়ক হয়ে। এই টোল দেয় বৃদ্ধি যোগু IRP ইনফ্রাষ্ট্রকচর ডেভেলপর্স এবং অশোক বিল্ডকন লিমিটেড ভি হাইওয়ে অপরেটর মানে উপকৃত হবে। সূচনাযোগ্য, জাতীয় রাজপথ সম্প্রসারণ পাই ভারত গত দশন্ধি কোটি কোটি ডলার নিবেশ করেছি। ভারতের 1,40,000 কিমির সড়ক নেটওয়ার্ক সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহৎ। 2018-19 আর্থিক বর্ষের টোল আদায়ের 25,200 কোটি টঙ্কা সংগ্রহ হয়েবা বেড়ে 2022 ও 2023 রে 54,000 কোটি টঙ্কার অধিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লক্ষ্মী 7। দর্শক বন্ধু, যদি আপনার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকা বেল ঘণ্টি বজাইবাকে জমারে বি ভুলিবেন। এমনি দেশ দুনিয়ার ভালো ভালো খবর জানিবা পাই আমার সহ জড়ি হই রহন্তু। আপন মানে দেখুছন্তি নিউজ লক্ষ্মী 7। এ রহুছি, নমস্কার, পুনি দেখাইব আউ এক ভিডিও মাধ্যমে।